সুপ্রিয় শিক্ষার্থী, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম বিএনআইস হোম স্কুলে তোমাদেরকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে বাসায় সুস্থ আছো। আমি আয়েশা সিদ্দিকা সারা তোমাদের ড্রয়িং ক্লাস নিতে এসেছি এবং ড্রয়িং ক্লাসটি নার্সারির জন্য, এবং আমাদের আজকের বিষয়বস্তু পতাকা রংসহ। তোমরা সকলে তোমাদের আর্ট কপি, পেন্সিল, ইরেজার এবং কাটার নিয়ে রেডি হও এবং আমার সাথে আঁকো। আমরা পূর্বের ক্লাসে কী শিখেছিলাম? দুইটা শেপ শিখেছিলাম। শেপ দুটো কী কী ছিল? ত্রিভুজ এবং চতুর্ভুজ। ঠিক সেরকমই আরেকটি নতুন শেপ দিয়ে আজকে আমরা পতাকা আঁকা শিখব। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে, এটা খুবই সহজ একটি বিষয় তোমাদের জন্য। এরকম সোজা একটা দাগ দেবে প্রথমে, ঠিক আছে? এরপরে এর দেড় গুণ করে নিচ দিয়ে আরেকটি দাগ দিবে, এরপর ওপর থেকে আরেকটি দাগ, এবং অবশ্যই দাগগুলো যেন সোজা হয়, এই দুটো দাগ ম্যাচ করে দিবে। এটা হয়ে গেল কি, একটি আয়তকার শেপ। আমাদের পতাকাটা মূলত আয়তকার শেপ। এরপরে মাঝখানে আমরা আরেকটি শেপ মিস করবো, সেটা কি? সার্কেল, মানে বৃত্ত, ঠিক আছে? আর আমাদের পতাকা কি হয়, উঠতে দেখা যায়, এবং তার জন্য একটি স্ট্যান্ড দরকার হয়। তোমরা একটি স্ট্যান্ড দিয়ে দিবে, ঠিক আছে? এটা কি, বিষয়বস্তু কি লেখা আছে? পতাকা রং সহ। তোমরা অবশ্যই তাহলে কি করবে? রং করবে। আমরা কি জানি, পতাকার রং সবুজ ও লাল। কি সবুজ? গাঢ় সবুজ। তোমরা কেউ টিয়া সবুজ অথবা লেমন কালারের সবুজটা ব্যবহার করবে না, ঠিক আছে? পতাকার চারদিকে গাঢ় সবুজ এবং মাঝখানের বৃত্তটি গাঢ় লাল, একদম টকটকে সূর্যের মতো লাল। এবং এই স্ট্যান্ডটাতে বা এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো রং ইউজ করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো ক্লাসটা খুবই সহজ একটি ক্লাস। বাসায় প্রচুর পরিমাণে অনুশীলন করবে এবং বারবার করে ভিডিওটি টেনে টেনে দেখে বা যেভাবে তোমার সুবিধা হয় দেখে দেখে ছবিটি আঁকবে এবং হোমওয়ার্ক করবে। এবং মনে রাখবে, হোমওয়ার্ক করার সময় এই বাড়ির কাজের নাম্বারটা লিখবে, অবশ্যই লিখবে, বাড়ির কাজ নাম্বার 2 লিখে তারপরে তোমরা পতাকাটি আঁকবে এবং রং করবে। তো শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।